ব্রেকফাস্টের জন্য কি কি হচ্ছে এখন দেখে নিন। এখানে তো চা আছে, আর এদিকটা হচ্ছে ব্রেড, আর ওই দিকটা দেখতে পাচ্ছেন হাড়িতে, ওনাদের দেখাই। যে কোনো পিস নিলে একই দাম নাকি? কত করে নিচ্ছ এখন? 100। ঘুগনি আছে নাকি? এলে কি বিনস দেওয়া আছে? বিনস, গাজর, পেঁপে আছে। গোলমরিচ পাউডার দিচ্ছ? গোলমরিচের পাউডার। আজকে সকালটা শুরু হলো ডেকার্স লেন থেকে, আর ডেকার্স লেন মানেই আপনারা বুঝতেই পারছেন কোথায়। পেছনে দেখুন চিত্তবাবুর দোকান। তো চিত্তবাবুর দোকানে আজকে ট্রাই করব একদম সকাল সকাল চিকেন স্টু। এই চিকেন স্টুটা মানে সত্যি এখানকার অথেন্টিক বলতে পারেন, ট্রেডমার্ক বলতে পারেন। 75 ইয়ার্স ধরে এনারা এখানে চিকেন স্টু বানিয়ে আসছেন, এবং চিকেন স্টুটা এতই ফেমাস, মানে আমার পেছনে দেখতে পাচ্ছেন কত লোক বসে খাওয়া দাওয়া করছে। তো আজকে এখানে আমি চিকেন স্টু ট্রাই করব, এবং তার সাথে ব্রেড, মানে ব্রেড বাটার ইত্যাদি সব সেঁকছে, চা আছে, চাটা খাবো না এত সকালে, তো স্যুপটা দিয়ে ট্রাই করি। তো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। সো এই হচ্ছে বন্ধুরা চিত্তবাবুর দোকান, দেখে নিন। এখন রান্না বান্না হচ্ছে, আর এদিকে খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে এটা চায়ের সেকশন, আর এদিকে আপনাদের পেয়ে যাবেন, এদিকে ব্রেড বাটার আছে। এই দাদা দেখুন বাটার লাগাচ্ছে এখন। এখানে কিন্তু ব্রেডগুলো শেকা হচ্ছে, আর এদিকটা আছে আপনার ভেজ স্টু, এটা চিকেন স্টু, আর এটা ঘুগনি। আচ্ছা চিত্তবাবুর দোকানটা কত বছরে পুরনো? 75 বছর। আচ্ছা, দেশি মুরগির ডিমও পাওয়া যায়? কত করে? কত করে দেশি মুরগির ডিম? 12 টাকা। 12 টাকা। আর পোলট্রি পাওয়া যায়? হাঁসের ডিম কত করে? একই দাম। আচ্ছা, আর পোলট্রি ডিম? সব একই দাম। একই দাম, যাই নেবে একই দাম, 12 টাকা। আচ্ছা আচ্ছা, রুটি পার পিস 12 টাকা, একাউন্টি হলে 5 টাকা। আচ্ছা, আর বাটার দিলে আপনার 1 পিসের দাম 9 টাকা। আচ্ছা আচ্ছা, এবার কেউ চিনি দিয়েও নিতে পারে, কেউ মশলা দিয়েও নিতে পারে, তাই তো? আচ্ছা, কাকা চাও কত করে গো? 8 টাকা। 8 টাকা। আচ্ছা, এখনো সেই দেখুন পুরনো যে রেওয়াজটা আছে কাপ প্লেটে চা দেওয়া। এখানে চা কাপ প্লেটেই চা দেওয়া হয়। Thank you.
এটা পোষ হচ্ছে নাকি? এটা কি আছে দাদা? এটা ভেজ টু আছে। এটা ভেজ টু আচ্ছা। পেঁপে, গাজর, বিনস, আচ্ছা। এটা এটা কত করে প্লেট? এটা ভেজ টু তোমার 12 দুটি দিয়ে 45 টাকা। আচ্ছা। নারকেল টারকেল দিয়ে আছে তাই তো? আচ্ছা, রুটি দিয়ে 27 টাকা। আর এটা এটা আলুর দম 22 টাকা তাই তো? আচ্ছা, সকালে কটা থেকে তোমাদের দোকান খোলো? পাঁচটা থেকে। পাঁচটা থেকে মোটামুটি স্টুফু সব পাওয়া যায়? ব্রেড সাড়ে নটার পরে। আচ্ছা, আর বিকালের দিকে কি কি আইটেম বানাও? দুপুরের দিকে, বিকালের দিকে তো বন্ধুরা, ডেকার্স লেনে এসেছিলাম চিত্তবাবুর দোকান থেকে খাওয়া দাওয়া করতে, মানে ব্রেকফাস্ট করতে। তো এখানে এক দাদাকে দেখতে পেলাম, ইনি শিলিগুড়ি থেকে এসেছেন তাই তো? আচ্ছা, শিলিগুড়ি কোথায় থাকা? আচ্ছা, তো এখানে কি মানে কাজের জন্য এসছো কলকাতা? এখানে আমি ট্রিটমেন্টে এসেছি আমার মাকে নিয়ে। আচ্ছা, কলকাতায় আসা হয়। হ্যাঁ, এবং আমাদের কর্মসূত্রে এখানেই থাকা হয়। এই আছে। আচ্ছা, তো ব্রেকফাস্টটা ডেকার্স লেনে মানে যতবার আসো ডেকার্স লেনে চিত্তবাবু দোকান থেকেই করো। বেস্ট কী লাগে তোমার এখানে? চিকেন স্টু। চিকেন স্টু। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চিকেন স্টু হচ্ছে এখানে একটা মানে ট্রেডমার্ক। সো বন্ধুরা, চিকেন স্টু নিয়ে নিয়েছি আর এক পিস সাথে ব্রেড আছে। তো চলুন এবার খাওয়া দাওয়া শুরু হোক। তো চলুন একটু স্যুপটা, এই স্যুপটা খেয়ে দেখি। স্টুটা, সরি, স্যুপ বলছি। দারুণ, এটা গরম মশলার খুব সুন্দর সুইটনেস আছে, মানে গরম মশলার যে ফ্লেভারটা খুব সুন্দর পাচ্ছি। আর এর মধ্যে বাটার দেওয়া হয়, কিন্তু বাটারের একটা ফ্লেভারও পাচ্ছি। তো এক পিস ব্রেড, এটা একটু হালকা করে স্টুয়ে। দারুণভাবে শেখেছে কিন্তু। আমার মনে হয় সকালে এর থেকে ভালো কিছু ব্রেকফাস্ট হয় না। এবার একটা হালকা চিকেন স্টু আর এক পিস ব্রেড। এই দেখুন, এক পিস মানে আধখানা পেঁপে আছে। এই পেঁপেটা একটু নিয়ে দেখি, খুবই গরম কিন্তু।
পেঁপেটা এত সুন্দর সেদ্ধ হয়েছে মনে হচ্ছে যেন খাসির চর্বি, মুখে দিলাম মেল্ট হয়ে যাচ্ছে। এখানে আরেক পিস দেখুন, এখানে গাজর দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এই স্টুটার মধ্যে প্রত্যেকটা কিন্তু হেলদি, গাজর, পেঁপে আর এক পিস বিনস দেওয়া হয়। সেটা কোথায় গেল এরকম এরকম এক পিস, এরকম এক পিস বিনস দেওয়া আছে। তো চলুন একটু এবার এই চিকেনের লেগ পিস, এটা দেখে মনে হচ্ছে একটু মানে ছোট মুরগির ঠ্যাং। তো আমরা যেরকম বিরিয়ানিতে যে পিসগুলো খাই মুরগির সেরকম কিন্তু না, একটু ছোট, ছোটতে টেস্ট ভালো হয়। যদি কোনোদিন আসেন চিত্তবাবুর দোকান থেকে তো অবশ্যই খেয়েছেন, তো আপনাদের কেমন লেগেছে এই চিকেন স্টু, ব্রেড, ঘুগনি, এখানে আলুর দম সমস্ত কিছুই বানায় মোটামুটি। আর দুপুর থেকে যে ফ্রাই আইটেমগুলো, ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই, অনেক কিছু আছে ফ্রাই আইটেম, তো ওগুলো এখনও হয়নি, আমি সকাল সকাল একদম চলে এসেছি। তো যদি আপনাদের ভালো লাগে এখানকার খাবার তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আর যারা কলকাতা থেকে দেখছেন মানে এই ধর্মতলা বা চাঁদনি থেকে, এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং ফলো করবেন পেজটিকে। তো আজকের মতো এই চিত্তবাবুর দোকান থেকেই বিদায় নিলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।